গাইস ওয়েলকাম ব্যাক টু হাইফ্লায়ার, আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সময় টিভি ইসলামিক থেকে, যত সম্ভব চ্যানেলটার নাম, হ্যাঁ, সময় টিভি ইসলামিক, এটা সময় টিভিরই আরেকটা অংশ আমার মনে হয়। তো সেখান থেকে আমরা একটা ইসলামিক ভিডিও দেখব এবং সেই ভিডিওটা হবে কোনো একজন ব্যক্তির সম্বন্ধে, ঠিক আছে? এবং বিশেষ এক ধরনের ভিডিও যেটাই কোনো একটা সময়ের কোনো একটা বিশিষ্ট মানুষের সম্বন্ধে জানানো হবে, ঠিক আছে? টাইটেলটা বলি, হ্যাঁ, ইসলামের স্বর্ণ যুগের বিশিষ্ট একজন চিকিৎসক ইবনে সিনা। ইবনে সিনা, একদম ঠিক আছে। তো ইবনে সিনা আমরা প্রথম শুনছি, আমরা প্রথম নাম জানছি, এবং ইবনে সিনা সম্পর্কে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের উপরেই কি দেখানো হবে? যত সম্ভব ট্র্যাডিশনাল যে সমস্ত সেই ধরনের কিছু একটা হবে হয়তো, বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কারক বিশেষ করে কিছু হয়তো করেছেন, সেইগুলো নিয়েই আজকের ভিডিও। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আর কথা হবে। ইবনে সিনা একজন পার্শিক মুসলিম বহুবিদ্যা বিশারদ। তার পুরো নাম আবু আলী হুসাইন বিন আবদুল্লাহ ইবনুল হাসান বিন আলী ইবনে সিনা। তিনি আবু আলী সিনা, পুরসিনা বা পাশ্চাত্যে অভিসেনা নামেও পরিচিত। হিব্রু ভাষায় তার নাম এভেনসিনা। তাকে ইসলামী স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে গণ্য করা হয়। ইবনে সিনা বুখরার, যা বর্তমানে উজবেকিস্তানের অন্তর্গত খারমাতায়ান জেলার আফসানা নামক স্থানে, 980 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মতান্তরে অগস্ট মাসে জন্মগ্রহণ করেন। আরবি পঞ্জিকা অনুসারে সালটি ছিল 370 হিজরি। তার পিতার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম সিতারা। আফসানা ছিল তার মায়ের আদি শহর। তার পিতা আবদুল্লাহ ছিলেন তুখারিস্তানের বল্খ শহরের অধিবাসী। তার মাতৃভাষা ছিল ফার্সি। ফার্সি ভাষায় তিনি বেশ কিছু কবিতা ও গ্রন্থ রচনা করেন, তবে সমকালীন অন্যান্যদের মতো তিনিও আরবি ভাষাকে জ্ঞান প্রকাশের মূল বাহন হিসেবে গ্রহণ করেন। ইবনে সিনার পিতা বুখরার সামানীয় সম্রাটের অধীনে একজন সরকারি কর্মকর্তা ছিলেন। জন্মের পর ইবনে সিনা সপরিবারে আফসানাতে বাস করেছিলেন। 5 বছর পর ইবনে সিনার ছোট ভাই মাহমুদের জন্ম হয়। তার দ্বিতীয় ভাইয়ের জন্মের পর বাবা আবদুল্লাহ ও মা সিতারা সবাইকে নিয়ে বুখারায় চলে আসেন এবং তাদের শিক্ষার জন্য যথোপযুক্ত গৃহশিক্ষক নিয়োগ করেন, এবং এখান থেকেই সিনার শিক্ষা জীবনের সূচনা হয়। সব ভাইয়ের মধ্যে সিনা শিক্ষার ক্ষেত্রে প্রথম থেকেই বিশেষ মেধার স্বাক্ষর রাখেন। মাত্র 10 বছর বয়সে কুরআন মুখস্থ করেন। আয়ত্তের পাশাপাশি তিনি সকল সূক্ষ্ম ও জটিল বিষয় নিয়ে ছোটবেলা থেকে চিন্তা করতেন। এতে তার বাবা মা ও শিক্ষক সকলেই বিস্মিত হতেন। বাবা ইবনে সিনাকে ইসমাইলি শাস্ত্র বিষয়ে আকৃষ্ট করার চেষ্টা করেন, কিন্তু ইবনে সিনা ইসমাইলিদের কোনো কথা বিনা যুক্তিতে মেনে নিতেন না। তাদের অনেক বিষয়ে তিনি যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করেন। মূলত এরা সিনাকে শিক্ষা দেওয়ার মতো যোগ্য ছিল না, তাই তার বাবা আবদুল্লাহ ইবনে সিনার জন্য যোগ্য শিক্ষকের খোঁজ করতে থাকেন। আগে থেকে বাবা আবদুল্লাহ সেখানকার এক মেওয়া ফল বিক্রেতার কথা জানতেন। এই বিক্রেতা ভারতীয় গণিত শাস্ত্রে বিশেষ পারদর্শী ছিলেন। বাবা আবদুল্লাহ সিনাকে এই মেওয়া বিক্রেতার কাছে গণিত শেখার ব্যবস্থা করে দেন। মেওয়া বিক্রেতা এর আগে কাউকে তার জ্ঞান বিতরণের সুযোগ পাননি। এই সুযোগে সে সিনাকে সানন্দে শিক্ষা দিতে থাকেন এবং সিনার মেধা এতে আরও সহযোগী ভূমিকা পালন করে। অল্প কয়েকদিনের মধ্যেই ভারতীয় গণিতের অনেক বিষয় তার আয়ত্তে এসে যায়। পরবর্তীতে সিনা হানাফি আইনবিদ ইসমাইল আল জাহিদের কাছে আইনশাস্ত্রে শিক্ষা লাভ করেন। কিছু সময় পরে সিনা সিনার বাবা চিকিৎসক এবং দার্শনিক আবু আবদুল্লাহ আল নাতিলিকে সিনার শিক্ষক করার জন্য তাদের বাড়িতে আমন্ত্রণ জানান এবং বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। তৎকালীন অন্যতম জ্ঞান ব্যক্তিত্ব ছিলেন আল নাতিলি। এই শিক্ষকের কাছে সিনা জ্যামিতি এবং জ্যোতিষশাস্ত্র লেখাপড়া করেন। ছাত্রের মেধা দেখে পড়ানোর সময় নাতিলি বিস্মিত হয়ে যেতেন। একসাথে তারা ssghosh of periphery এবং এরিস্টটল, টলেমি, ইউক্লিড এর বইগুলো আয়ত্ত করেন। পরে তার শিক্ষক আল নাতিলি তাকে স্বাধীনভাবে গবেষণা চালিয়ে যেতে বলেছিলেন।
তবে একসময় শিক্ষক নাতিলি বুঝতে পারেন সিনাকে বেশি দিন শিক্ষা দেওয়ার মতো সামর্থ্য বা জ্ঞান তার কাছে নেই। তখন ইবনে সিনা শিক্ষার বিষয়ে অনেকটা নিজের উপর নির্ভর করেই চলতে থাকেন। এ সময় সম্বন্ধে তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, যে কোনো সমস্যার সমাধান ওস্তাদ যেরূপে করতেন আমি তার চেয়ে ভালোভাবে করতে পারতাম। তার কাছে জাওয়াহির মান্তিক বা তর্কশাস্ত্রের খনি নামক বইটি পড়ে মুখস্থ করার পর বুঝলাম আমাকে শেখাবার মতো কিছু নতুন আর তার কাছে নেই। তখন বইগুলো আরেকবার পড়তে শুরু করলাম, ফলে সকল বিষয়ে আমি বিশেষ পারদর্শী হয়ে উঠলাম। ইউক্লিডের জ্যামিতি, দ্য এলিমেন্টস, প্রথম কয়েকটি সম্পাদ্যের সমাধানে ওস্তাদদের সাহায্য নিয়ে বাকি কটি সমাধান আমি নিজেই করলাম। টলেমির ১৩ খণ্ডের আলমাজেস্ট বইটি শুরু করে সমস্যার সম্মুখীন হলে ওস্তাদ বললেন, তুমি নিজে সমাধান করতে চেষ্টা করো, যার ফল দ্বারা এনে আমাকে দেখাও, আমি বিচার করে রায় দেব। একে একে সব সমস্যার সমাধান করে ওস্তাদের সম্মুখে হাজির করলাম। তিনি দেখে শুনে বললেন, ঠিক হয়েছে, সবকটি নির্ভুল সমাধান হয়েছে। আমি বেশ বুঝতে পারলাম, এ ব্যাপারে ওস্তাদ আমার কাছ থেকে কিছু নতুন তথ্য শিখে নিলেন। সিনার বয়স যখন ১৮, তখন তিনি গ্রিক বিজ্ঞানে সুশিক্ষিত ছিলেন। যদিও সিনা তার আত্মজীবনীতে নাতিলিকে শুধুমাত্র তার শিক্ষক হিসেবে উল্লেখ করেছেন, তবে তার অন্যান্য শিক্ষকও ছিলেন, যেমন চিকিৎসক আবু মনসুর কুমরি এবং আবু সহল আল মাসিহি। একসময় ইবনে সিনা নিজেই আরও বিস্তর লেখাপড়ার পাশাপাশি গবেষণা শুরু করলেন। এ সময় চিকিৎসাশাস্ত্র এবং স্রষ্টাতত্ত্ব সম্বন্ধে তার মৌলিক জ্ঞানের বিকাশ ঘটে। অ্যারিস্টটলের দর্শন সম্পূর্ণ ধাতস্থ করলেন। নতুন বই না পেয়ে আগের বইগুলো আবার পড়তে লাগলেন। তার খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে পড়তে আসত। তরুণ বয়সেই তিনি সে সময় শিক্ষকতা শুরু করলেন। বলা হয় ১৬ বছর বয়স থেকে ডাক্তারি নেশা জাগে তার। পড়তে শুরু করলেন আর আবিষ্কার করতে থাকেন নতুন নতুন চিকিৎসার উপায়। ১৮ বছর বয়সেই পুরোদমে ডাক্তার হয়ে গেলেন তিনি। তার খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। বিনা পয়সাতেও চিকিৎসা করতেন ইবনে সিনা। ৯৯৭ সালে বুখরার বাদশাহ নূহ বিন মনসুর এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। দেশ এবং বিদেশের সকল চিকিৎসকের চিকিৎসা ব্যর্থ হয়। ততদিনে সিনার খ্যাতি ছড়িয়ে পড়ায় বাদশাহের দরবারে তার ডাক পড়ে। তিনি বাদশাহকে সম্পূর্ণ সারিয়ে তুললেন। তার খ্যাতি এ সময় দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। আরোগ্য লাভের পর বাদশাহ সিনাকে পুরস্কার দেওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন। এ সময় সিনা চাইলে বিপুল সম্পদ ও উচ্চপদ লাভ করতে পারতেন, কিন্তু তিনি কেবল বাদশাহর কাছে শাহী কুতুবখানা বা বাদশাহর দরবারের গ্রন্থাগারে প্রবেশ করে পড়াশোনার অনুমতি প্রার্থনা করেন। বাদশাহ তার এই প্রার্থনা মঞ্জুর করেন। এভাবেই ইবনে সিনা শাহী গ্রন্থাগারে প্রবেশের সুযোগ পান। গ্রন্থাগারের ভেতরে গিয়ে অবাক হয়েছিলেন সিনা, কারণ এমন সব বইয়ের সন্ধান তিনি সেখানে পেয়েছিলেন যেগুলো এর আগেও কোনোদিন দেখেননি এবং এর পরেও কখনো দেখেননি। প্রাচীন থেকে শুরু করে সকল লেখকদের বইয়ের অমূল্য ভাণ্ডার ছিল এই গ্রন্থাগার। সব লেখকের নাম, তাদের রচনাসমূহের বিস্তারিত বর্ণনা তৈরির পর তিনি সেগুলো অধ্যয়ন করতে শুরু করেন। ২১ বছর বয়সে ইবনে সিনার বাবা মৃত্যুবরণ করেন। সুলতান নূহ বিন মনসুরও ততদিনে পরলোকে চলে গেছেন। নূহ বিন মনসুরের উত্তরাধিকারী নতুন সুলতান ইবনে সিনাকে তার পিতার স্থলাভিষিক্ত করেন। এভাবে সিনা বুখরা অঞ্চলে শাসনকর্তার অধীনে সরকারি কর্মকর্তার দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু রাজনীতিতে তিনি ছিলেন নতুন। অভিজ্ঞতার অভাবে কার্য সম্পাদনে তাকে হিমশিম খেতে হয়। কিছুদিনের মধ্যেই রাজ্যের পূর্ব প্রান্তে অবস্থিত ট্রান্স অক্সিনিয়ায় বিদ্রোহ দেখা দেয়। খারমাতায়নের পূর্ব প্রান্ত দিয়ে ঐতিহাসিক আকসা নদী বা আমুদরিয়া প্রবাহিত হয়ে গেছে, যা বুখরা এবং তুর্কিস্তানের মধ্যবর্তী সীমারেখা হিসেবেও চিহ্নিত হয়ে থাকে। ট্রান্স অক্সানিয়া তথা খারমাতায়নের লোকেরা তাই বেশ দুর্ধর্ষ প্রকৃতির ছিল। তাদের বিদ্রোহ দমন করা ছিল খুবই কষ্টসাধ্য। ইবনে সিনা এই বিদ্রোহ দমনে ব্যর্থ হন এবং এতে সুলতান তার ওপর বেশ বিরক্ত হন। আত্মসম্মান বোধ থেকেই ইবনে সিনা চাকরি ছেড়ে দিয়ে নিরুদ্দেশ্যে যাত্রায় বেরিয়ে পড়েন। এই যাত্রায় তার বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল। কখনো রাজার হালে থেকেছেন, কখনো আবার কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। তবে সকল কিছুর মধ্যেও তার মূল্য অবলম্বন ছিল চিকিৎসা বিজ্ঞান। এই বিজ্ঞানের বলেই তিনি সবসময় সম্মানিত হয়েছেন। এর বদলুতেই চরম দুর্দিনের মধ্যেও আনন্দের দেখা পেয়েছেন। ইবনে সিনা অনেক দেশ ভ্রমণ করেছেন। তার অভিজ্ঞতার ঝুলিও ছিল সমৃদ্ধ। তৎকালীন মুসলিম বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী খোয়ারিজমে গিয়েছিলেন। সেখানে তিনি পণ্ডিত আল বেরুনির সাথে সাক্ষাৎ করেন। আল বেরুনির মূল উৎসাহ ছিল ভারতবর্ষ, কিন্তু ইবনে সিনা কখনো ভারতের অভিমুখে আসেননি। তিনি যাত্রা করেছিলেন পশ্চিম দিকে। তার মূল উৎসাহ ছিল পশ্চিমের দিকে। এ কারণেই হয়তো তার চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বইগুলো প্রাচ্যের সীমানা ছাড়িয়ে পাশ্চাত্য জগতেও আপন অবস্থান তৈরি করে নিয়েছিল।
খোয়ারিজম থেকে বিদায় নিয়ে তিনি রাজধানী শহর গুরগেঞ্জে উপস্থিত হন। এ শহরে তার জীবনের বেশ কিছু সময় অতিবাহিত করেন। এখানে অবস্থানকালেই চিকিৎসা বিষয়ে তার অমর গ্রন্থ কানুন ফিত্তিব রচনা করেন। এরপর যান পূর্ব পারস্যের অন্তর্গত খোরাসান শহরে। স্বাধীন জীবনযাপনে অভ্যস্ত ছিলেন ইবনে সিনা, কিন্তু এ সময় গজনির সুলতান মাহমুদ ইবনে সিনার গুণের কথা শুনতে পেরে তাকে তার দরবারে নিয়ে যাওয়ার জন্য দিকে দিকে দূত প্রেরণ করেন। নিজ দরবারে নয়, সুলতান মাহমুদের ইচ্ছা ছিল তার জামাতা খোয়ারিজম অধিপতির দরবারকে তিনি জ্ঞানীগুণী ব্যক্তিদের দ্বারা সুশোভিত করবেন। ইবনে সিনাকে তিনি চেয়েছিলেন সভাসদ হিসেবে, কিন্তু সিনা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জর্জন নামক স্থানে পালিয়ে যান। সুলতান মাহমুদ এ খবর জানতে পেরে জর্জনের অধিপতিকে ফরমান পাঠান যে ইবনে সিনাকে হস্তান্তর করা হয়, যেভাবেই হোক, স্বেচ্ছায় আসতে না চাইলে বন্দী করে। কিন্তু ইবনে সিনা এবার জর্জন থেকেও পালিয়ে গিয়ে আবার নিরুদ্দেশে যাত্রা করেন। এবার তার যাত্রার দিক ছিল ইরান বরাবর। ইরানে যাওয়ার পথে ইবনে সিনা তার সমসাময়িক কবি ফেরদৌসির জন্মস্থান বিখ্যাত তুস নগরী পরিদর্শন করেছিলেন। এখান থেকেই তিনি ইরানের সুপ্রাচীন শহর হামদানে গমন করেন। এখানে অনেকদিন ছিলেন, দেশ বিদেশ ভ্রমণ করে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, বয়সও হয়েছিল অনেক, তাই তিনি মানসিক ও শারীরিক প্রশান্তি খুঁজছিলেন। হামদানে তিনি এই প্রশান্তি খুঁজে পান। এখানে তিনি ধীরস্থির মনে চিন্তা করার সময় সুযোগ লাভ করেন। হামদানের সম্রাট তার থাকা খাওয়া ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করে দিলেন। সে সময় তিনি সেখানে চিকিৎসা সেবার মাধ্যমে স্বাধীন জীবিকা উপার্জন করতেন। এর সাথে তিনি ধ্যান করতেন অধিবিদ্যা, ধর্মতত্ত্ব এবং দর্শনের মৌলিক বিষয়ে। এখানেই তিনি বিখ্যাত দার্শনিক গ্রন্থ কিতাবুল শিফ রচনা করেন। এই বইটি কবি ওমর খৈয়ামের খুব প্রিয় ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত এটি তার সাথে ছিল বলে কথিত আছে। যাই হোক, হামদানে তিনি অনেক কাজ করার সুযোগ পেয়েছেন। সারাদিন পরিশ্রমের পর রাতে তিনি অভিজাত ব্যক্তিবর্গের সাথে আমোদ প্রমোদে লিপ্ত হতেন। সুবিশেষ দার্শনিক প্রজ্ঞার অধিকারী হওয়া সত্ত্বেও গভীর মূর্তিতে বসে থাকা তার স্বভাব ছিল না, তাই বলে কখনো আবার আমোদ আহ্লাদে একেবারে মজে যেতেন না। তিনি সবসময় নিজেকে সক্রিয় রাখতেন, কখনোই বিস্তৃত হতেন না যে তিনি একজন জ্ঞান পিপাসু এবং জ্ঞান চর্চাই তার মুখ্য কাজ। হামদানের সুলতান অসুস্থ হলে ইবনে সিনা তার চিকিৎসা করেন, এতে সম্রাট আরোগ্য লাভ করেন। এই চিকিৎসায় খুশি হয়ে সম্রাট তাকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেন, কিন্তু রাজনীতিতে তিনি বরাবরের মতোই ছিলেন অপরিপক্ক, তাই এই পদপ্রাপ্তি তার জীবনে নতুন বিড়ম্বনার সৃষ্টি করে। তাছাড়া হামদানের সেনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা বিদেশি ইবনে সিনাকে সহ্য করতে পারছিলেন না, তাদের সাথে ইবনে সিনার বিরোধের সৃষ্টি হয়। সেনাধ্যক্ষ সিনাকে গ্রেফতার করার জন্য সম্রাটের কাছে আবেদন জানাতে থাকে। সৈন্যবাহিনীর প্রধানের অনুরোধ উপেক্ষা করার সাধ্য সম্রাটের ছিল না, তাই তিনি ইবনে সিনাকে নির্বাসন দণ্ড দিয়ে অন্য এক স্থানে কারাবন্দী করে রাখেন। তা না হলে শত্রুদের হাতে হয়তো তিনি মারা পড়তেন। শত্রুর পাশাপাশি সিনার বন্ধুও ছিল অনেক, তাদের সহায়তায় সিনা এই কারাজীবন থেকে পালিয়ে যেতে সক্ষম হন। হামদান থেকে পালিয়ে তিনি ইরানের অন্যতম নগরী ইস্পাহানের পথে পা বাড়ান। ইবনে সিনার পালিয়ে যাবার কিছুদিন পরেই ইরানের ইস্পাহান নগরীতে এক ছদ্মবেশী সাধুর আবির্ভাব হয়েছিল। ইস্পাহানের সম্রাট জানতে পারেন যে এই সাধু আসলে ইবনে সিনা। তিনি তাকে নিজ দরবারে নিয়ে আসেন এবং রাজসভায় আশ্রয় দান করেন। সিনাকে আশ্রয় দিতে পেরে সম্রাট নিজেও সম্মানিত বোধ করেছিলেন। ইস্পাহানে বেশ কিছুকাল তিনি শান্তিতে দিনাতিপাত করেন। হামদানের কেউ তাকে এ সময় বিরক্ত করত না। এখানে বসেই তিনি তার জীবনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাবুল ইশারাত রচনা করেন। কিন্তু এখানেও বেশি দিন শান্তিতে থাকতে পারেননি সিনা। অচিরেই হামদান এবং ইস্পাহানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। ইস্পাহানের সম্রাট হামদানের বিরুদ্ধে অভিযান প্রস্তুত করেন। এ সময়ে সম্রাট ইবনে সিনাকে সাথে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। চিকিৎসা সেবা প্রদানের কারণেই তাকে নেয়ার ব্যাপারে সম্রাট মনস্থির করেন। নিজে অসুস্থ থাকা সত্ত্বেও সম্রাটের অনুরোধে তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। ইস্পাহানের সৈন্যবাহিনীর সাথে হামদানের পথে রওনা করেন। হামদানের সাথে সিনার অনেক স্মৃতি বিজড়িত ছিল, আর এখানে বসেই তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। তার এই অসুখ আর সারেনি। হামদানের যুদ্ধ শিবিরে অবস্থানকালে ইবনে সিনা 1037 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাকে সমাহিত করা হয় ইরানের হামদানে। ইবনে সিনার বেশিরভাগ লেখাই আরবিতে, তবে কিছু লেখা আছে ফার্সিতে। ধারণা করা হয় তিনি 450 গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে 150 দর্শনশাস্ত্র বিষয়ক এবং 40 চিকিৎসা বিজ্ঞান বিষয়ক রচনাসহ মোট 240 গ্রন্থ বর্তমানে টিকে রয়েছে। তার সর্বাধিক বিখ্যাত রচনাগুলোর মধ্যে কিতাবুশ শিফা অন্যতম, যেটি একটি দার্শনিক ও বৈজ্ঞানিক বিশ্বকোষ। তার আরেকটি এমনই প্রসিদ্ধ গ্রন্থ কানুন ফিত্তিব, একটি চিকিৎসা বৈজ্ঞানিক বিশ্বকোষ। এই বই এতই বহুমুখী ছিল যে
মধ্যযুগীয় ইউরোপে একে আদর্শ হিসেবে বিবেচনা করা হতো এবং অষ্টদশ শতকে পাঠ্যবই হিসেবে পড়ানো হতো। গ্যালনের মতবাদকে প্রবলভাবে প্রভাবিত করে ইবনে সিনার এই বই। দর্শন এবং চিকিৎসা শাস্ত্র ছাড়াও ইবনে সিনার রচনা সংকলনে জ্যোতির্বিজ্ঞান, আলকেমি, ভূগোল, ভূতত্ত্ব, মনোবিজ্ঞান, ইসলাম, ইসলামী ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, গণিত, পদার্থবিজ্ঞান এবং কবিতা বিষয়ক লেখাও রয়েছে। আলবার্টস ম্যাগনাস, থমাস অ্যাকিনাস প্রমুখ ইবনে সিনার মতবাদে প্রভাবিত ছিলেন। মুসলিম চিকিৎসক ও বিজ্ঞানী হিসেবে পরিচিত ইবনে সিনার নামে এদেশে হাসপাতাল রয়েছে। সৌদি আরবে ইবনে সিনা ন্যাশনাল কলেজ আছে, সেই সাথে প্ল্যান্ট সহ অনেক স্থাপনার নামকরণও করা রয়েছে। সময় সংবাদ। সাহিত্যিক, লেখক এবং বিজ্ঞানী এবং আরো চিকিৎসক সহ অনেক কিছুতে, দার্শনিক, ঠিক আছে, ধর্মীয় গ্রন্থ আছে তার লেখা। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় ইবনে সিনা একজন পরিপূর্ণ আর কি জ্ঞানী, ঠিক আছে, অগাধ জ্ঞানের অধিকারী। তো এখানে তার পুরো জীবনীটাই বলা হয় যে মানে জন্ম থেকে মৃত্যু অবধি পুরো জীবনকালটা কিভাবে অতিবাহিত হয়েছে, কোথায় কোথায় তিনি গিয়েছিলেন এবং কোথায় কোথায় কোন কোন রাজদরবারে তাকে আলাদাভাবে সম্মান জানানো হয়েছে, তিনি মন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন, সব জীবনীটা লেখা রয়েছে এবং বেশ কিছু বইয়ের নাম উল্লেখ করা হয়েছে এখানে। একটা বইয়ের নাম ছিল ইসাত কিছু একটা, বেশ অনেক কটা বইয়ের নাম রয়েছে। তো সেই বইগুলো কোনোটা চিকিৎসা শাস্ত্রের উপরে ছিল, কোনোটা ম্যাথের উপরে ছিল, কোনোটা আবার দর্শন, হ্যাঁ, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, সব কিছু মিলিয়ে কিন্তু প্রচুর তিনি লিখে গিয়েছেন এবং তাকে সেই সম্মান জানানো হয়েছে। সেই মানে তার নামে ইভেন সৌদি আরবে কলেজও রয়েছে এখনো, সেটা বলা হলো। অনেক সম্মান উনি এবং সেই যুগেও পেয়েছেন এবং দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী পদ পেয়েছে, তারপরে দরবারে যে এবং তার বইও পড়ানো হয়েছে মানে মধ্যপ্রাচ্যতে, ঠিক আছে, বইও পড়ানো হয়েছে এমনি, তার মানে যথেষ্ট, আমি বলবো সফলতম একজন মানুষ, ঠিক আছে, যিনি, হ্যাঁ, এটা ঠিক, রাজনৈতিকভাবে তিনি অসফল। আসলে এই ধরনের মানুষগুলো মানে উপদেষ্টা যেটা বলে সেটা হতে পারেন, কিন্তু রাজনৈতিক জীবন তাদের খুব একটা, হ্যাঁ, রাজনেতার উপদেষ্টা হতে পারেন। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা এখনকার সময় হলে বিবেচনা করে উপদেষ্টার পদে, উপদেষ্টা মানে পদে থাকতেন, সেটাই, কারণ উপদেষ্টা হওয়ার যোগ্যতা তারই আছে যারা প্রচুর জানে, যারা জ্ঞান রয়েছে, কিন্তু কখনোই ফিল্ডে নেমে কাজ করা, এক্সিকিউট করা কিন্তু তার সেই সাফল্য হবে না, কারণ হ্যাঁ, মন, ধ্যান, সমস্তটাই জ্ঞানের উপরে, জ্ঞানের উপরে, তিনি শক্তির উপরে অন্য, হ্যাঁ, এইটাই ঠিক, এদের জ্ঞানের উপরে, শক্তির উপরে নয়, যার জন্য উপদেষ্টা হিসেবে পদে থাকলে আমি মনে করি খুব ভালো, সফল, ভালো, সফল হতে। কিন্তু যাই হোক, তবুও বলবো সেই সময় দাঁড়িয়ে তাকে কিন্তু যথেষ্ট যোগ্য সম্মান দেওয়া স্বার্থেই এই পদগুলো দিয়েছে। হ্যাঁ, তো সেই সফলতা যেটুকু পেয়েছেন মানে বিশেষ করে রাজনেতা হিসাবে এবং জ্ঞানের দিক থেকে তিনি অসম্ভব রকমের সফলতা পেয়েছেন, সাথে সাথে যে আগামী প্রজন্মের জন্য তিনি যে সমস্ত বই লিখে গিয়েছেন, যে জ্ঞানগুলো তিনি উত্তরাধিকার সূত্রে দিয়ে গিয়েছেন, সেগুলো কিন্তু পরবর্তী সময়ে সায়েন্সের ক্ষেত্রে এবং দর্শনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কাজে লেগেছে এবং তাকে মানে সেই সূত্র ধরে কিন্তু প্রচুর প্রচুর নতুন আবিষ্কার হয়েছে, অনেক ছোট গল্প, ছোট কবিতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো তিনি কিন্তু লিখে গিয়েছেন। যাই হোক, আমি বলবো কিন্তু রিয়া, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। হ্যাঁ, একটা জিনিস থাকে, সাইড থাকে, এরাও আমার মানে এখন অন্তত মনে পড়ছে না, তবে এই ধরনের গুণী মানুষগুলো কিন্তু প্রচুর ফিল্ডে তারা দক্ষ ছিল, ঠিক আছে, আমি পার্টিকুলারলি বলছি না, এই দুজনের নাম নিলাম বলে তারা করেছে ছিলেন কিনা আদৌ সেটা আমার এখন অন্তত মনে পড়ছে না, কিন্তু এই ধরনের নাম প্রচুর রয়েছে যারা কিন্তু একটা ফিল্ডে না, প্রচুর দিকে
তারা বিচরণ করেছেন এবং প্রচুর প্রচুর জ্ঞান অর্জন করেছেন এবং সেগুলো দিয়ে গিয়েছেন। আসলে শিক্ষার মানটাই আলাদা ছিল। হ্যাঁ, আসলে ব্যাপারটা কি হচ্ছে বলতো, এখন শিক্ষার ব্যবস্থাটা আর তখনকার শিক্ষা ব্যবস্থাটা আলাদা ছিল পুরোপুরি। এখনকার শিক্ষা ব্যবস্থা তোমাকে এক দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, তোমাকে স্কুলে ভর্তি হবে, স্কুলে ভর্তি হয়ে তোমাকে কিন্তু পরবর্তী সময়ে একটা স্ট্রিম চুজ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তখন কিন্তু সেই ব্যাপারটা ছিল না যে স্কুলে ভর্তি হয়ে ব্যাপারটা গভীরত্ব, মানে যার যখন যেটা পছন্দ সে তখন সেটা নিয়ে পড়তে পারত। পড়তে হলে জীবনে দুটো বছর হয়তো দর্শনটা একটু টাচ হয়, হ্যাঁ, কিন্তু তখন তা নয়, না, প্রথম থেকে দর্শনটাও থাকবে, সেটাই, সায়েন্সটাও থাকবে, সবকিছু থাকবে। এবং এত এইভাবে পড়াশোনাটা আমার মনে হয় না সেইভাবে হতো, মানে যে একাডেমিক ভাবে সেইভাবে হতো। ওখানে যেটা আমার মনে হয় যে যার যেটা ভালো লাগছে, আজকে হয়তো আমার ভালো লাগছে যে আমি এটা নিয়ে করব, সে পড়ে থাকলো ওটাতেই পড়ে থাকলো, ঠিক আছে। হয়তো দেখালো দু চার বছর থাকার পরে তার মনে হলো না এটা ঠিক আছে, এবার একটা হয়তো হয়তো আমার মানে তার কাছে একটা কোনো কিছু একটা ক্লু এসেছে অন্য একটা সাবজেক্টের, সে সেটা নিয়ে ভাবতে শুরু করলো, তখন দেখা গেলো সেটা নিয়ে পাঁচ বছর ভাবলো এবং সেখান থেকে নতুনত্ব কিছু বের করলো। যেটার উপরে তাদের ধ্যান ছিল যে যখন যে সাবজেক্টটা সাবজেক্টটাকে এমন করে পড়াশোনা করা হয়েছে ভালোবাসা জন্মে গিয়েছে, সাবজেক্ট তারা দখলে এনেছে। আর এখন কিন্তু তা নয়, এখন কিন্তু জাস্ট কিছু পড়া, কিছু নোট, এই জিনিসটা কিন্তু এখন একটু চেঞ্জ হয়েছে, একটু চেঞ্জ করেছে, যেটা আমাদের গভর্নমেন্ট করেছে সেটা হচ্ছে রিসেন্ট বলতে, হ্যাঁ, গত বছরই আমি খবরটা শুনেছিলাম যে আমাদের কি হতো যে সায়েন্স স্ট্রিম নিলে কি না সায়েন্সের সবকটা সাবজেক্টই নিতে হবে, বাইরে কোনো কিছু সাবজেক্ট নেওয়া যেতে পারবে না, ঠিক আছে। আমাদের সময়ে তাই ছিল, ইদানিং গত বছরের আগের বছর পর্যন্তও তাই ছিল, এখনো সেটাকে এক্সিকিউট ঠিক মতো করা হয়নি। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার যেটা যেটা পছন্দ তুমি নিতে পারো, তুমি সায়েন্সের সাথে একটা আর্টসের সাবজেক্টও নিতে পারো তোমার যদি পছন্দ হয়। পছন্দের বিষয়গুলো কার চয়েস করব, আমাকে সায়েন্স নিতে হবে বলে বাধ্যবাধকতা এই কটাই নিতে হবে, বাইরে তুমি নিতে পারবে না। হ্যাঁ, এটা হতেই পারে, আমার প্রচুর স্টুডেন্ট রয়েছে, আমি বলি একটা জিনিস, প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা আমাদের তো এখানে স্ট্রিম চেঞ্জ হয় ক্লাস টেনের পরে, তো ক্লাস টেন পর্যন্ত খুব অঙ্কে ভালো, সাথে সাথে সব কটা সাবজেক্ট ভালো, কিন্তু টেনের পরে গিয়ে মানে মাধ্যমিকের পরে গিয়ে যখন সে সাবজেক্ট চুজ করলো, সে দেখলো যে আমার এত ক্ষমতা নেই বা এত পড়াশোনা করার মতো সামর্থ্য নেই, আমি আর্টসটা নেব, ঠিক আছে। কিন্তু তার ম্যাথের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে, মানে এতদিন পর্যন্ত সে কিন্তু ম্যাথে খুব ভালো রেজাল্ট করছিল কিন্তু সে পেলো না, ঠিক আছে। এই জিনিসটা এবার বন্ধ হলো, মানে সে চাইলে ম্যাথটাও নিতে পারে তার ভালো লাগার জিনিসটা, ঠিক আছে। কারণ এমন এটাই হয় যে আমি ওদিকের সায়েন্সের অমুক সাবজেক্টটাই ভালো আছে, আর্টসের এই দিকটা ভালো আছে, সব মিলেমিশে আমি যে কটা সাবজেক্ট মানে পছন্দ করলাম, হ্যাঁ, তাতে কিন্তু আমি যে সাবজেক্টগুলো নিলাম তার সম্বন্ধে যথেষ্ট একটা জ্ঞান আমি অর্জন করতে পারবো, একদম। তো এটাই খুব ভালো জিনিস, এবং সেই জিনিসটা আমাদের ইন্ডিয়াতে শিক্ষার উপরে চিন্তা ভাবনা করা হচ্ছে, হ্যাঁ, করা হচ্ছে, ঠিক আছে। কারণ বিভিন্ন ধরনের সিলেবাস চেঞ্জ, ইতিহাস বলো, সমস্ত সাবজেক্ট বলো, হ্যাঁ, মানে যেটা করলে ভালো হবে সেটা করার চেষ্টা চলছে, এবং প্রচুর মানে কি বলবো মডিফিকেশন নিয়ে আসা হচ্ছে, মানে যাতে বাস্তবতার সাথে যায়। যে সিলেবাস তারা হয়তো গন্ডি এতটা জানে, হ্যাঁ, তার আগে যে অঘাত আছে, হ্যাঁ, সেগুলো জানে না, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেগুলো কানা হয়, সেটাই তো। যাই হোক, কেমন লেগেছে জানিও, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।